আমরা আজকে বানাবো এঁচোড় চিংড়ি। এঁচোড়টা আলুটা কেটে নিয়েছি, এবার এটা ধুয়ে নেবো। এবারে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেবো। এবার আমি এঁচোড়টা একটু সেদ্ধ করে নেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দেখাচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজবো। আমি মশলাটা করে নিয়েছি, এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আছে। আমাদের একটু বেশি আছে রান্নাটা, তার জন্য মশলাটা বেশি। তোমাদের যদি দুজনের রান্না হয় তার জন্য সেখানে মশলাটাও সেই বুঝে অল্প করে দেবে। এর মধ্যে হলুদ দিয়েছি, এবারে লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেবো। দিয়ে এটাকে মিশিয়ে নেবো। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে দিয়েছি। এবার আমি এঁচোড় আর চিংড়ি এঁচোড় আলুটা ভাজছি। এটাকে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তারপরে আমি সব মশলাটা দিয়ে দিয়েছি, মশলা আর যে মশলাটা কয়ে রেখেছিলাম, চিংড়ি মাছ মশলা আর এঁচোড় আলু সব এবার কষবো। একটু ভালো করে কষে নিতে হবে। মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো, তারপরে নুন হলুদ লঙ্কা যেটা দিতে হয়, একটু মিষ্টি দিয়েছি। এটাকে ভালো করে কষে নিই। টমেটো দিয়েছি, বাড়িতে খাওয়া থাকো। আমার এটা ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি তার মধ্যে জল ঢেলে দেবো। অল্প জল দেবো। এটা নামাবো, তার আগে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি এঁচোড় চিংড়ি নিয়ে খেতে বসে গেছি। আমার তো এটা খেতে খুব ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে এটা জানাবে কিন্তু।